আপনার কি বলে কলিযুগ তো অল্পতে আমরা অনেক কিছু চাই সেজন্য একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে আগে কলসিতে জল ওঠাতে হতো তাহলে আপনার ওয়েট লিফ্ট এখন নিতে হচ্ছে যেখানে আপনার জিমে গিয়ে বাটনা বাড়ছে হচ্ছে না যেখানে ওয়েট লিফ্ট নিচ্ছে আগে যদি মায়েরা কলসি নিতেন কলিযুগ এর মধ্য থেকে যারা খুব দৃঢ়তা সহকারে এই ভগবত ভক্তি অনুশীলন করা আরও কঠিন কলিযুগে ভক্তি করা কলিযুগে আরো কঠিন সেজন্য গীতার সপ্তম অধ্যায়ে আপনি পাবেন মনুষ্যানাম সহসিশু কচ্চিত যততে সিদ্ধ এ যততাম অপি সিদ্ধানাম কচ্চিত মাম ব্যক্তি তত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ভগবানকে জানার জন্য প্রয়াস করবে আর যারা যারা প্রয়াস করবে তাদের মধ্যে কোনো একজন ঠিক ঠিকভাবে ভগবানকে জানতে পারবে তাহলে দেখুন কত দুরল আমাদের ছশো জনের মধ্যে আপনারা এখানে তিনশো তিনশো সাড়ে তিনশো লোক আছেন তার মানে ফিফটি পারসেন্টের অধিক অনেক রেজাল্ট ভালো কোনো চিন্তার কারণ নেই তো সেই জন্য কলিযুগে আবার এই কলিযুগে এটা বলা হয়েছে কলিযুগে পুরুষদের থেকে নারীরা বেশি ধন্য হবে কলিযুগে সেই জন্য সব জায়গায় যখন নারীরা এগিয়ে যাচ্ছে মাতাজিরা এখন প্রচুর আছে পুরুষদের থেকে ডবলের বেশি মাতাজিরা আছে না আবার কালকে দেখলাম ইউপিবিসি এর রেজাল্ট দশজন মেয়েই টপে আছে ছেলেরা কেউ নেই ভাগবতম যে বলছে শাশ্র যে বলছে মেয়েরা ধন্য কারণ কি মেয়েদের মধ্যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম ভগবানের প্রতি বেশি থাকবে কলেজে এটার পুরাণের কথা তো সেজন্য আপনারা আবার অহংকার করবেন না আমাদের সম্বন্ধে শাস্ত্রে অনেক বেশি বেশি বলা হয়েছে সেই জন্য আমরা প্রভুজিদেরকে একবার দেখা হবে এরকম বলবেন আবার না অহংকার হয়ে গেলে আবার পতন হয়ে যাবে এটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি মা মহিলারাই সাধারণত যে কোনো সংস্থা হোক মহিলারাই এগিয়ে আছে দেখছেন আধ্যাত্মিক জগতে আর জাগতিক জীবনে এগিয়ে আছে এখন জাগতিক জীবনেও মহিলারা সব এগুচ্ছে কয়েকদিন আগে আমাদের একটা ছেলে আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সিক্সটি পার্সেন্ট আর ফোর্টি ছেলে সেলে আই এম হচ্ছে ইন্ডিয়ান সবচেয়ে টপমোস্ট ম্যানেজমেন্ট অফিস ইয়ামানি কলেজ মানে এম বি এ এক ধরনের ম্যানেজমেন্ট ওখানে মাতাজিদের সংখ্যা সিক্সটি পার্সেন্ট আর পভুজিদের সংখ্যা ফোর্টি পার্সেন্ট তো ধন্য মায়েরা ধন্য কলেযুগে সেজন্য আপনারাই ভক্তি করতে পারবেন বেশি করেছে না আপনারাই সংসারকে রক্ষা করতে পারবেন আর গীতা অর্জুন অলরেডি বলে দিয়ে গেছেন নারীরা যদি সমাজে ঠিক থাকে তাহলে সমাজ চাঙ্গা থাকবে নারী যদি সমাজে ঠিক না থাকে তাহলে সমাজ পুরো ক্লাব হয়ে যাবে সে নারীদের ভূমিকা অনেক বেশি শাস্ত্র বলছে তাই এ নিয়ে তা আমরা ভাবছি যে ভগবত গীতার কিছু শিক্ষা আপনাদের কাছে তুলে দেব ভিতরে ঢুকবে না বাইর থেকে আমাদের জীবনে হাত তুলবেন যে বলবেন হ্যাঁ ধরুন আপনার জীবনে ভালো আর মন্দ একটা ভালো বিষয় আসলো একটা মন্দ বিষয়ে আসলো আপনি কোনটা গ্রহণ করবেন মাতাজিরা হাত তুলবেন যে বলবেন ঠিক আছে বলুন ভালোটা নেব আচ্ছা আচ্ছা প্রভুজিরা কোনটা নেবেন হাত তুলবেন ভালোটা নেব আমরা কিন্তু আমাদের কিসে ভালো কোনটা ভালো কি ভালো আমাদের জীবনে মন্দ কি আমরা অনেক যেমন শিলপ্রভুপাত শিলপ্রভুপাদের জীবনে আসলো মন্দ স্ত্রী বই বিক্রি করে চা খেয়ে নিয়েছি এত কষ্ট করে প্রভুবাদ গ্রন্থ লিখেছেন এসে দেখছেন পাণ্ডুলিপিগুলি নেই কোথায় গেল স্ত্রী বলছে আমি বিক্রি করে চা তুমি বলো তা প্রভুবাদ স্ত্রী বলেছিল টি চাই আমার মি না হলে হবে চলে তো প্রভাব ওখানে টাটা করে চলে গেছেন একটা ভুল করেছিল ওনার স্ত্রী ওনার একটা ভুলের জন্য আমরা ইস্কনকে পেয়েছি তাই না তাহলে ওইটা তো প্রের জীবনে একটা মন্দ তাহলে মন্দটাই আমাদের জন্য কি হয়ে দাঁড়ালো তাহলে কোনটা মন্দ বলছেন কি ভালো তাহলে ভালো আর মন্দ আমাদের জীবনে কি আমরা কিন্তু সেটা বুঝতে পারি না হ্যাঁ কি না এটা বুঝতে হবে পথে না সে মহাপ্রভু বলছেন এই জগতে ভালো আর মন্দ এটা হচ্ছে ভ্রম কেননা আমাদের জীবনে দুঃখই হচ্ছে সুখের প্রাদুর্ভাবের একটা পতন সিঁড়ি যদি আপনার জীবনে দুঃখ না আসে তাহলে আপনি সুখটা কি অনুভব করতে পারবেন হ্যাঁ যে সমস্ত আপনার কোটি কোটি কোটিপতিলে মেয়েদের জীবনে কি বুঝতে পারে সুখটাই ওদের কাছে দুঃখ ওদের কাছে সুখ আপনি দেখবেন আমাদের জীবনে অনেক সময় খারাপ পরিস্থিতি আসে ওই খারাপ পরিস্থিতি যদি আমাদের জীবনে না আসে আমি ভালোটা অনুভবই করতে পারবো না তাই না সেই জন্য এই জগতে কোনটা ভালো কোনটা মন্দ আমরা যদি বিচার করতে যাই কিন্তু আমরা বুঝতে পারবো না তাহলে কি করতে হবে কি করতে হবে হ্যাঁ এদিকে কি করতে হবে হাত তুলুন কে বলবেন पर्टिक्युलर हो दर मध्ये गेले तर अभे दिगे? गे बोल विचार करा दरकार नाही कर्म करे जा भगवत गीता अध्ययन करता हवे ओके बोई नये पर्वेन तले हे जावे हे जावे हा বাবা হরি নাম করতে হবে কোনো কিছু উপায় নেই কেবল নাম যখন তোমার কিছু উপায় না গোবিন্দা নিয়ে নাও হরে কৃষ্ণ করতে থাকো তাই না মমতা দিদি বলেন না কাজ নাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো একবার গত বছর বলছিল ইয়া করোনার সময় কাজ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো তেমনি হরে কৃষ্ণ কারা করবে যারা বেকার লোক হরে কৃষ্ণ কারা করে যাতে খেয়ে দিয়ে কাজ নেই বেকার লোক করে দেখি করতে হবে আমাদেরকে আপনাদেরকে অনেক ট্রেনিং নিতে হবে দেখা দিয়েছি অনেক পড়াশোনা করতে হবে অনেক সেমিনার করতে হবে অনেক ক্লাস করতে হবে আপনাদেরকে তাইলে এর উত্তর দিতে পারবেন ভগবত গীতা দেখুন অর্জুনের জীবনে কঠিন মুভমেন্ট তাই না চিন্তা করে দেখুন বাবা মরে গেল বাবা ছোট ছোট অবস্থায় মরে গিয়েছে বিষ্ণুদেব নিয়ে আসলেন লেখাপড়া শেখাচ্ছেন তার মধ্যে বড় হয়েছেন যুবরাজ হবেন যত গৃহে মারার পরিকল্পনা হয়ে গেল যত গৃহে পাণ্ডবদেরকে মারার চেষ্টা করা হলো কোনো মকি বেঁচে গেল বিদুরের কৃপায় তারপরে পালিয়ে পালিয়ে বেলার অনেক দিন অনেক বছর পালিয়ে পালিয়ে বেলার তারপরে দ্রৌপদীকে বিবাহ করলো মনের সুখ নেই কোনো আসলো পাশায় কালায় হারিয়ে ফেললো কত কষ্ট করে ইয়া ইন্দ্রবস্ত বানালো পাশা কেলায় সব হেরে গেল তেরো বছর বারো বছর বনবাস হয়ে গেল এক বছর অজ্ঞাত বাস হয়ে গেল তারপরে চাইলো পাঁচটা গ্রাম দাও আমরা খুশি হয়ে যাবো বিনা যুদ্ধে নাহি দিব যুদ্ধ করে তোমাদের নিতে হবে কিরকম কঠিন মুভমেন্ট আর অর্জুন কি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুরধর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আর ভীম ছিলেন সর্বশ্রেষ্ঠ গদাধারী তারা দুজনেই চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু অর্জুন কি করলেন যুদ্ধে নেমে গেলেন কোথায় গেলেন সোজা কৃষ্ণের কাছে চলে গেছেন সোজা কৃষ্ণের কাছে গিয়ে বলছেন হে প্রভু তুমি আমাকে গাইড করো তুমি আমার রথের সারথী হয়ে যাও আর আমাকে পরিচালনা করো কেননা যুদ্ধের সময় পরিস্থিতি অনেক অনুকূল থাকে না পরিস্থিতি বিপরীত থাকে তারপরে বিপরীত পার্টি অনেক কিছু লাঞ্ছনা নানা রকম ভাবে অনেক কিছু মাথা বিভ্রান্ত করা যেরকম ক্রিকেট খেলা দেখেছেন না যে বল যখন যখন ব্যাটে কেউ ক্রিজে লেগে থাকে তখন পিছনে যে উইকেট কিপার থাকে অনেক গালি দেয় যাতে উত্তেজিত করে হয় হয় কিনা অনেকে ব্যাট দিয়ে মারতে যায় অনেক সময় সহ্য করতে না পারে তা বিপরীত পার্টি যদি এরকম আমাকে উত্তেজনা করে তাহলে তাহলে আমার কি হবে অবস্থাটা তার জন্য আমার প্রয়োজন একজন গাইডলাইন আমাদের জীবনে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে আমরা পারব না কিন্তু যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের জীবনে একজন গাইডার প্রয়োজন বা ম্যান্টর প্রয়োজন যদি আমাদের জীবনে কোনো মেন্টর না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মতো চলব তোমরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ যে যা বলেন কোনো কান দেবে না ম্যান্টর কেন না ম্যান্টর ভালো মন্দ বিচারবোধ আমরা যখন হারিয়ে ফেলবো তখন তিনি আমাদেরকে ধরে ঠিক করবেন অর্জুনকে দেখুন আপনি অর্জুন কৃষ্ণকে তো নিয়ে আসলেন ম্যান্টর হিসাবে এখন যখন যুদ্ধ করবেন তখন বলছেন আমি যুদ্ধ করব না গান্ধী ভার থেকে ফেলে দিলেন হাত থেকে ফেলে দিয়েছেন আমি যুদ্ধ করব না তারপর বলছেন কি করে হলো আমি তো কৃষ্ণকে না তখন অর্জুন কি করলেন বিভ্রান্ত হয়ে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃথামিতাম ধর্ম সম্মুর চেতা যশ্রে সন্নিচিত ব্রুহিত শিষ্যস্তে হং সাদি মামতাম প্রপন্ন হে কৃষ্ণ আমি তোমার শিষ্য এতক্ষণ ভেবেছিলাম আমি বন্ধু সেই হিসাবে কাজ করছিলাম এখন বুঝতে পারছি এটা আমার ঠিক হয় না তুমি তো পরমেশ্বর ভগবান না তুমি সব ব্রহ্মাণ্ডের নায়ক তো এখন তুমি আমার সামনে থাকতে আমার এরকম চিত্তের মধ্যে এরকম বিকার কেন আসে তার মানে আমি ঠিক লাইনে চলছি না বা ঠিক কোনটা ভুল আমি বুঝতে পারছি না কার পণ্য দোষ স্বভাব আমি কাল্পনিক যুদ্ধ দুর্বলতা কিং কর্তব্য বিমোর হয়ে গেছি কোনটা ঠিক কোনটা যুদ্ধ করা ঠিক অর্জন বিচার করছেন যুদ্ধ করা ঠিক কেন না আমি ক্ষত্রিয় ক্ষত্রিয় যখন কেউ তাকে যুদ্ধে আহ্বান করে তাকে যুদ্ধ করতে হয় যদি না করে তাহলে পাপ ক্ষত্রিয়কে যদি কেউ পাশা খেলায় তাকে কেউ ডাকে মানে তাস খেলার মধ্যে জুয়া খেলায় আসতেই হয় যদি না করে পাপ তাহলে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমার যুদ্ধ করা উচিত কিন্তু আবার যদি আমি নীতিগত দেখি নৈতিক বিচার দেখি তাহলে পিতামহ ছোটবেলা থেকে আমাকে লালন পালন করেছে বা আমরা যখন বাব মা বাবা যখন হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে তখন পিতামীষ্ণদেব আমাদেরকে লালন পালন করেছেন আর সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ নীতি কি বলে যারা গুরুজন তাদের মুখে তর্ক করতে নেই বাবা মা কাকা জেঠা পরশী যেই হোক গুরুজন যারা তাদের মুখে তর্ক করতে নেই কিন্তু পিতাম বিষ্ণদেব তিনি যিনি আমাদেরকে লালন পালন করেছেন তিনি আমার বিরুদ্ধে যুদ্ধে আর যার শক্তি বলে আজকে আমি ধনুর্ধর হয়েছি সে গুরুদেব আমার বিপরীত পক্ষে রয়েছে যার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিলাম সে আমার বিপরীত রয়েছে এখন তাদের উপর কি করে আমি বান মারব তাহলে নীতি বলছে আমার যুদ্ধ করা উচিত নয় কিন্তু ক্ষত্রিয় ধর্ম বলছে যুদ্ধ করা উচিত অনেক সময় এরকম হয় না আমাদের জীবনে গীতা ভাগবত পরে দেখছি আমাদেরকে এখনই ভগবানের সেবা করা উচিত কিন্তু আবার স্বামী কি ভব নাকি এরকম বলে না পতিদেব এখন পতিদেব চাচ্ছে না কোনটা করবো আমি ভগবানের কথা মানবো না পতির কথা মানব কোনটা এরকম আছে না আমাদের জীবনে চাচ্ছি আমি নিরামিষ খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য শাশুড়ি মা আমাকে খেতে দিচ্ছে না বা প্রভুজি খেতে খেতে চাচ্ছেন প্রসাদ বুঝি মাতাজি বেঁকে বসেছেন হ্যাঁ ধর্ম স্ত্রীকে সর্বদা রক্ষণাবেক্ষণ করা তার সঙ্গে শেয়ারিং করা তাহলে সংসার সুখের হয় দুজনে মিলেমিশে চলে কোনটা করবো আছে না এরকম আমাদের জীবনে হ্যাঁ কিনা তা কি করা উচিত আমার কি করবো না আমরা এই হরি কৃষ্ণ যোগ করবো যা যা বলছেন মিল খাচ্ছে কিছু একটা মিল খাচ্ছে না তো অর্জুন ভগবানকে শরণাগত হলেন আমার কি করা উচিত তুমি বলো আমার কি করা উচিত যেই অর্জুন শরণাগত হয়েছেন তখন ভগবান গুরুর ভূমিকা পালন করলেন অর্জুনকে ডাকতে শুরু করলেন না লায়ক বড় বড় কথা বলছো পন্ডিতের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত না তুমি সে বিষয়ে শোক করছো বড় বড় পণ্ডিতের মতো কথা বলছো না আমি শুনেছি পদ্মাধ্যায় দেখবেন আপনি যখন পড়বেন আপনি পাবেন সব অর্জুন কত কথা বলছেন সুন্দর সুন্দর কথা এরা গুরুজন এরা মহানুভব সাধারণ নীতি বলছে গুরুজনদের মুখে তর্ক করতে নেই তাহলে বানের দ্বারা কি করবেন আপনি কি আপনার গুরুদেব শান্তিপূর্ণ মন্ডলের সাথে এরকম তর্ক করেছেন কোনোদিন শান্তিপনী মুনিকে কি আপনি কখনো যুদ্ধে আহ্বান করেছেন তাহলে আমাকে কেন বলছেন এরকম কথা বলছেন আরও অনেক সুন্দর সুন্দর কথা বলছেন দেখো কৃষ্ণ আমি যে যুদ্ধ করব এই যুদ্ধে তো হানি হয় জীব হত্যা মহাপাপ আমরা তো ভক্ত আমরা তো বুঝতে পারছি জীব হত্যা মহাপাপ এটা মাছিকে মারলো পাপ আর এরা সব আমার গুরুজন কেউ ভাই কেউ আত্মীয় স্বজন তাকে কি করে মারবো আমি তা ওরা বুঝতে পারছে না পাপ আমি তো বুঝতে পারছি পাপ তাহলে আমি কি করে মারব সব নৈতিকতা কত নীতিকতা অর্জুন বলেছেন হে অর্জুন হে কৃষ্ণ আমি যখন এই এই সমস্ত পুরুষ লোকদেরকে যদি আমি মেরে ফেলি তাহলে এরা সব মারা যাবে মারা গেলে কি হবে সব নারীরা কি হবে বিধবা হয়ে যাবে তাদের রক্ষণাবেক্ষণ কেউ থাকবে না তখন তারা যথেষ্টভাবে যে কোনো কিছুই সেখানে চলাফেরা করবে অবৈধভাবে মেলামেশা করবে তাহলে সমাজে বন্য শঙ্কর উৎপন্ন হবে যদি সমাজে বন্য শঙ্কর উৎপন্ন হয় তাহলে সমাজের উন্নয়নমূলক কাজ শেষ এখন সমাজে উন্নয়নমূলক কাজ হচ্ছে না সব টাকা মেরে খাচ্ছে সবাই কেন সব বর্ণ শঙ্কর সংস্কৃতি সম্পন্ন কেউ সন্তান নেই এখন সমাজে তাহলে এই যে সমাজের ধ্বংসের কারণ কে আমি তাহলে নৈতিকতা বলছে আমার যুদ্ধ করা উচিত না আমার খত্র ধর্ম বলছে যুদ্ধ করা উচিত অর্জুন নিজের উপর ভরসা না করে সোজা কার কাছে গেলেন কৃষ্ণের কাছে যেরকম আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে সাংসারিকভাবে হোক বিজনেসগত ভাবে হোক বা ব্যক্তিগত ভাবে হোক তো আমরা কি করব তার জন্য আমাদের প্রয়োজন একজন গাইডলাইন ভগবত গীতা আমাদের সেটাই শেখাচ্ছেন অর্জুন সোজায় চলে গেলেন কৃষ্ণের কাছে হে কৃষ্ণ প্লিজ তুমি আমার সঙ্গে আমার যুদ্ধের রথের সারথি হও তাহলে আমাকে উপদেশ দিবে কিভাবে আমি যুদ্ধ করবো অর্জুন কৃষ্ণকে গ্রহণ করলেন তার জন্য তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি জয়ী লাভ করলেন রাজ্য লাভ করলেন তিনি পক্ষান্তরে দুর্যোধন কাকে গাইডার হিসেবে গ্রহণ করেছেন শকুনিকে কর্ণ শকুনিকে গাইডলাইন হিসেবে গ্রহণ করেছেন তার ফলস্বরূপ কি হলো সেজন্য জীবনের সফলতা যদি আমরা প্রাপ্ত হতে চাই ভগবত গীতা আমাদের শেখাচ্ছেন যে একজন যোগ্য ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করতে হয় যদি আমরা না করি তাহলে আমাদের জীবন পুরো বরবাদ হয়ে কেননা একজন মেন্টর যদি শক্তপোক্ত হয় শাস্ত্র সিদ্ধান্তে যদি পারদর্শী হয় অবশ্যই যাকে তাকে আপনি মেন্টর হিসেবে গ্রহণ করতে পারেন আপনি যদি শুকনির মতো ব্যক্তিকে যদি মেন্টর হিসেবে গ্রহণ করেন তাহলে তো জীবনে বরবাদ হয়ে যাবে আমরা দেখি মাতা কৈকি আর একটা জিনিস মাতা কৈকির কথা আপনি চিন্তা করুন মাতা কৈকি ভগবান রামচন্দ্রকে ভরতের চেয়ে বেশি ভালোবাসতেন আর ভরত ভগবান রামচন্দ্র মাতা কৌশল্যা থেকে কৈকির কাছে বেশি সময় থাকতেন ম্যাক্সিমাম সময় কৈকির ঘরে থাকতেন এত ভালোবাসা ছিল কিন্তু তার জীবনে এক মন্তরা পুরো উলটপালট করে দিল ঠিক আর ভুল বিচার করি রামায়ণ দেখুন আপনি যে এক মন্ত্রা তার জীবনে পুরো শেষ করে দিল তো এই জগতে মন্ত্রের অভাব নেই কিন্তু এই জগতে মন্ত্রের অভাব নেই আপনি আপনার মেয়েকে অত ছেলেকে নিয়ে আসেন এখান থেকে মালা নিয়ে মায়া ঘরে যাবেন রাস্তায় দেখেন কত লোক বলতে শুরু করে মন্ত্র সাথ দিয়েছে লোকেরা কত কিছু বলবে আপনার হ্যাঁ এই বয়সে তোমরা কি তোমরা করছো করো এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরগুলিকে তাদের জীবন কত লম্বা বাকি আছে তাকে এখন তুমি হরে কৃষ্ণ কৃষ্ণ করে দিয়েছ এরকম আমাদের এক মাহা বাসে করে স্কুলে নিয়ে যাচ্ছে সন্তানকে কপালের তিলক গলায় মালা একদম পুরো পাক্কা টিকিয়া আছে সব কিছু আছে তো কয়েকজন বয়স্ক লোক ধরেছে আরে তোমাদের একটু দয়াময়া নেই এই ছোট্ট বাচ্চা ছেলেটাকে তুমি তুমি করে করে দিলে সেটা ব্রেন হবে এরকম অনেক কিছু বলছেন তখন আমাদের আমাদের ভক্ত মাহাত বইটি পড়েছে অনেক কিছু গীতা কোর্স করেছে স্টাডি কোর্স সব করেছেন গীতা থেকে তিনি বুঝতে পেরেছিলেন ভাগবত কোর্স করেছেন ভাগবত থেকে তিনি বুঝতে পেরেছিলেন পল্লাদ মহারাজ কি বলেছেন পহ্লাদ মহারাজের শিক্ষা কি পল্লাদ সুতো পাঁচ বছর বয়সেই তিনি মহান ভক্ত হয়ে গেছিলেন স্কুলে না গিয়ে কিভাবে তার শিক্ষা কি ছিল তো সেবার আমাদের মা বলছেন আচ্ছা আমি একটা কথা বলবো আপনাকে বলে বলুন কিছু মনে করবেন না তো বলে না আচ্ছা বলেন এই ছেলেটা আমার না আপনার বলে কেন তোমার তাহলে একটা বলুন মায়ের দরদ বেশি না মাসির দরদ বেশি কার দরদ বেশি মায়ের দরদ কি আর অন্য কেউ দিতে পারে দিতে পারবে কখনো যতই আপনি ছেলে ডাকুন আর মা পাতান আপনি জলই যতই ছেলে পাতান আর মা পাতান নিজের ছেলে যখন বলে ডাকবে আর পাতানো ছেলে যখন বলে দেখবে অনেক আছে কি নেই স্বাভাবিক না এই জলজগতে এরকম অনেক মন্ত্র শ্লোক আপনি পাবেন আপনি যখন নিরামিষ খাওয়া শুরু করবেন কত কথা বলবে আপনাকে কত কথা বলবে দেখবেন আপনি ব্রেন নষ্ট হয়ে যাবে শরীরের পুষ্টি হবে না ডাক্তাররাও বলবে আপনাকে ডাক্তারা বলবি আপনারা কেন বক্তা ডাক্তার হলে বলবে না দা অবক্ত ডাক্তার হলে আপনারা কথা বলবে ইসকনের যখন আপনি শুনবেন ইসকনের সঙ্গে যুক্ত আছেন তাহলে আর কিছু বলবে না কেন জানে ইসকনের সঙ্গে যুক্ত আছেন আপনি যদি একটা বলেন তাহলে ও 10টা আপনাকে শুনিয়ে দিবে ও বুঝা আসে কেন আমরা মাংসাশী প্রাণী নই ডাক্তারবাবু তাহলে উত্তর দেন আপনি যদি মাংসাশী প্রাণী হতাম তাহলে তো কাছাকাছি মাংস খেতাম যত মাংসাশি প্রাণী আছে কিভাবে খায় সিদ্ধ করে খায় যত মাংসাশী পয়সা আনি আপনি দেখুন কিন্তু মানুষ যদি মাংস খেতে হয় তাকে কি করতে হয় সিদ্ধ করে খাওয়া যাবে না মশলা টসলা দিয়ে তা মুকোরোসক তৈরি করে খেতে হবে তাও যদি একটুখানি যদি কাঁচা থেকে যায় তাহলে সঙ্গে সঙ্গে ডায়রিয়া কিন্তু মাংসাশী প্রাণী সেগুলি হয় কেন হয় না বলুন মানুষের কেন হয় ডাক্তারবাবু আমাকে উত্তর দেন আপনি আমি কি শুধু মাংস ডায়েট আমাকে দিতে পারবেন আপনি যাও শুধু মাংস খাও হবে হবে না পক্ষান্তরে যদি মাংস বাদ দিয়ে যেরকম সুগার হাই যখন ব্লাড প্রেশার হয়ে যায় হাই প্রেশার কি বলে একদম মশলা ছাড়া সব নর্মাল বস্তু খেতে হবে আপনাকে শাক সবজি সব খেতে হবে গ্রিন জাতীয় বস্তু খেতে হবে অনেক কিছু বলে আমাদেরকে না যে হাই সুগার হয়ে গেলে ব্লাড প্রেশার হয়ে গেলে তাই অনেক কিছু প্রবলেম কেন সেইটা ইস্কনের ভক্তরা জানেন সেজন্য সেজন্য আমাদেরকে প্রয়োজন আমাদের জীবনে একজন পথপ্রদর্শক যদি প্রদর্শক আমাদের জীবনে আমরা না তৈরি করতে পারি তাহলে আমাদের জীবন উল্টোপাল্টা হয়ে যাবে অর্জুন কৃষ্ণকে গ্রহণ করেছেন কৃষ্ণের উপদেশ তিনি গ্রহণ করেছেন তিনি জয়ী হয়েছেন রাজ্য ভোগ করেছেন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন তা আমরা আমাদের জীবনে যদি কৃষ্ণকে গ্রহণ করতে পারি বা কৃষ্ণের প্রতিনিধিকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে সেই জন্য সিরপ্রভুবাদ এই ইস্কন গঠন করেছেন প্রভুবাদ এই জন্য ইস্কনকে গঠন করেছেন প্রভুবাদ আমাদেরকে ভগবানকে দিয়েছেন অন্যান্য জায়গায় যে ভগবান আর ইস্কনের ভগবানের মধ্যে অনেক ডিফারেন্স আছে অন্যান্য মঠ মন্দিরে যান দেখুন আপনি আর ইস্কনের মন্দিরে যান আপনি যে কোনো মন্দিরে যান আপনি লোকেরা ইস্কন মন্দিরে বেশি ভিড় করে কেন না প্রভুপাত ভগবানকে কি করে ভালোবাসতে হয় সেটা আমাদের ইস্কনেকে শিখিয়েছেন প্রথম দিকে কিন্তু এরকম ছিল না ইস্কনের প্রথম দিকে প্রভুপাত রিক্স নিয়েছিলেন বিদেশি ভক্তরা জানতো না ভগবান কী জিনিস প্রভুপাত বললেন আমি তোমাকে ভগবানকে দিয়ে গেলাম একে সেবা পূজা করো কীভাবে সেবা পূজা করবে তাও শেখাননি ইস্কনের প্রথম দিকে এসব ছিল না এখন তো আমাদের ডেটি কোর্স অর্চন কোর্স তারপরে বৈষ্ণব সদস্যার কোর্স কি করে সুচিতা পালন করতে হয় আসমন কি করে করতে হয় কত কিছু শেখাচ্ছে আমাদেরকে কিন্তু প্রভুপাত যখন ইস্কন গঠন করেছেন তখন কিচ্ছু ছিল না এইসব কোনো পন্থাই ছিল না আমাদের একজন মহারাজ পল্লানন্দ স্বামী মহারাজ এখন ডেইটি মিনিস্ট্রি আমাদের এখন সন্ন্যাস মিনিস্ট্রির মিনিস্ট্রির প্রধান চেয়ারম্যান তিনি বলছিলেন সবে মাত্র আমার ছয় মাস হয়েছে আমি একটা মন্দিরে গিয়েছি আমাকে বলল তুমি এখন হ্যাট পুজারি পুজো করো তা আমি পুজো করছি কি করতে হবে আরতি করবে প্রথমে ধূপ দেখাবে তারপরে দীপ দেখাবে তারপরে সংকেত জল তারপরে কি বলে রুমাল তারপরে ফুল তারপরে চামর তারপরে পাকা তো মানুষ বলছেন আমি ধোপ যতক্ষণ না পর্যন্ত নিবছে ততক্ষণ ঘুরাচ্ছি এবার যখন তখন এবার প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ জ্বালাতে 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 যতক্ষণ না পর্যন্ত কালো ধোয়া বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি চালিয়েছি এবার আরতি কথা কথা তিন ঘন্টা লেগে গেছে এবার আরেকজন এসে বলছে এরকম ছয় বেলা আরতি করতে হবে ছয় বেলা আরতি নয় বেলা ভোগ এরকম কথা আছে না ছয় বেলা আরতি করতে হবে আরেকজন বেশি বলছে না না নয় বেলা আরতি করতে হবে যতবার ভগবানকে ভোগ লাগে ততবার দিতে হবে তো মহারাজ চিন্তা করছেন যে তিন ঘন্টা করে যদি আরতি হয় তাহলে সবার হলে তিন ছয় আঠারো ঘন্টা আরতি করতে হবে আর কয় ঘন্টা বাকি রইল ছ ঘন্টা তা ঘুমাবো কখন খাবো কখন স্নান করবো কখন বই পড়ব কখন জব করবো জিবিসি কে চিঠি লিখেছেন যে আমাকে বলছে এরকম করছি আমি এরকম এটা কি ঠিক আছে বলে না না এটা ভুল পুরো ভুল বাইশ মিনিট আরতি করতে হয় বাইশ মিনিট এক শঙ্কের ফু থেকে পরবর্তী শঙ্কের ফু পর্যন্ত ম্যাক্সিমাম বাইশ মিনিট বাইশ মিনিটের মধ্যে আরতি সমাপ্ত করতে হয় বলে আমরা কিছু জানতাম না কিন্তু প্রবাদ আমাদেরকে ভগবানকে দিয়ে বলছেন একে ভালোবাসো তোমাদের যা প্রিয় বস্তু রয়েছে তা অর্পণ করো করতে হবে না একটু দেখে সবাই যখন প্রথম আরতি করেন আরতি মোমবাতি ছিল মোমবাতি দিয়ে আরতি করেছেন আর এই মোমবাতিটা এক এক করে সবাইকে দিয়েছেন সে সবাই আরতি করছেন বাস আরতি হয়ে গেছে যজ্ঞ করবেন বলে পুষ্পান্ন নিয়ে আস মানে পায়েস নিয়ে আসো পায়েস ফুলের পাপড়ি নিয়ে এসছে বক্তরা প্রেম পাপড়ি দিয়েছেন কিচ্ছু ছিল না প্রভুপাত একটা মন্দিরে প্রভুপাত প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা জগন্নাথ বলে সুভদ্রমার প্রথম প্রতিষ্ঠা হয়েছে লসঅ্যাঞ্জলেসে তো প্রভুপাত বলছেন এনাকে কত প্রেম সহকারে সেবা করো বাস এই জগতের নদ তিনি জগতের পতি জগতের নাথ জগন্নাথ আর তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু তাকে অর্পণ করো পরের দিন প্রভুপাত মন্দির দর্শন করতে গিয়েছেন একটু বেলায় গিয়েছেন গিয়ে দেখছেন মন্দিরের ভিতরে বিগ্রহ নেই জগন্নাথ বলতে শুধু মারানি নেই তো ভক্তদের জগন্নাথ বলতে শুভ্রমারে কী নাই বলে সমুদ্রে সার্ফিং করতে গিয়েছে ও বিদেশি ভক্তরা সমুদ্রে ওই যে একটা ছোট নৌকা থাকে নৌকার মতো ঢেউয়ের তালে তালে অনেক দূরে চলে যায় তো জগন্নাথকে নিয়ে গেছে ওখানে সমুদ্রের পারে। তো প্রভুপাত গিয়ে দেখছেন যে সবাই স্নান টান করে এরকম শুয়ে থাকে না রোদ্দ্রের মধ্যে বিদেশিরা তো এরকম জগন্নাথকে স্নান করিয়ে ওখানে শুয়ে রাখেছে প্রবাদ করছে কি করছো তাড়াতাড়ি মন্দির নিয়ে যাও তো মন্দির নিয়ে গিয়েছেন পরের দিন আবার গিয়েছেন দেখেছেন আবার পরের দিন সকালবেলা তাড়াতাড়ি গিয়েছেন কিন্তু সকালবেলা জগন্নাথ নেই তো বলছেন বলে জগন্নাথ বলে শুধু মনে হয় বলে মর্নিং ওয়াকে বেরিয়েছেন সকালবেলা হাঁটতে ভালোবাসে না ভক্তরা তা হাঁটতে বেরিয়েছেন তো প্রবাদ বললেন এই রে বাবা অ্যাকচুয়ালি বিদেশি ভক্তরা এত সরল ছিল বলে তারা আজকে মহান ভক্ত হয়ে গেছেন আমাদের মধ্যে অনেক জটিলতা আছে তোরা যে যা বলিস ভাই আমি যা বুঝেছি তাই তাই না কিন্তু বিদেশি প্রভুপাত যখন আমেরিকায় গিয়েছেন তখন কিন্তু ভক্তদের মধ্যে এই ভাব ছিল না প্রভুপাত যা বলবেন ওরা হৃদয় সকালে সেটাকে গ্রহণ করবেন একদম হৃদয় দিয়ে তারা গ্রহণ করতেন প্রহুপাত আপনি বলেছেন যে আমাদের প্রিয় বস্তু ভগবানকে অর্পণ করার জন্য তাহলে সকালবেলা মর্নিং ওয়াকটা আমাদের জন্য খুব প্রিয় সেই জন্য আমরা ভগবানকে বলছি চলো বলছি না না ভগবানকে এইভাবে বের করতে নেই যদি ভগবানকে এইভাবে বের করতে হয় তাহলে একটা পন্থা রয়েছে তার যে রথযাত্রা তাই তোমরা প্রথম রথযাত্রা প্রোগ্রাম করো তা রথযাত্রার সময় জগন্নাথকে নিয়ে বেরোতে হয় বিচার করুন তখনকার সময় কিছু ছিল না কিন্তু কিন্তু প্রভুপাত যেহেতু ভগবানকে দিয়েছেন আর ওরা যখন ভগবানকে ভালোবাসতে শুরু করেছেন তাদের যত রকম খারাপ নেচার খারাপ চিন্তা ভাবনা বদগুণ সব চলে গেছে কেন জসমিন তুষ্টে জগৎ তুষ্টে যদি ভগবান প্রসন্ন হন তাহলে আমিও প্রসন্ন হব ভগবানকে যদি আপনি ভালোবাসেন ভগবানের কৃপা যদি আপনি একটু লাভ করতে পারেন আপনার জীবন সফল হয়ে যাবে আপনি যতই জঘন্য হন না কেন আপনি মহান হয়ে যাবেন কেন কৃষ্ণ হচ্ছেন হ্যাঁ পরম পূর্ণ পুরুষোত্তম তিনি হচ্ছেন পূর্ণ তাই তার সঙ্গে যখন আমরা যুক্ত হব তখন আমরা সবাই পূর্ণ হয়ে যাব সেই জন্য ছিল প্রভুপাদ এই মাঝখানে ভগবানকে দিয়েছেন আফ্রিকাতে প্রভুপাদ একদিন ক্লাস দিচ্ছেন তো প্রভুপাদ বলছেন গড ইজ ব্ল্যাক আর সব আফ্রিকান তো হাততালি দিচ্ছেন ভেরি নাইস ভেরি নাইস প্রবচন কেন কালো আর ভগবানও তোমাদের কালো না আফ্রিকাতে দেখুন কালো মানে তো কালো আলকাত্র ফেল কিন্তু ভগবান কিন্তু সেরকম কালো না তার কালো হলেও তার মাধুর্য রয়েছে আলাদা তো এক ভক্ত বলছিলেন যে আফ্রিকাতে হঠাৎ করে মন্দিরে ডাকাত ঢুকেছে ডাকাত ঢুকেছে আর সকলের মাথায় সকলের মাথায় পিস্তল ডেকে রাখছে পুজারী ওই সময় পুজো করছিলেন পূজারী যখন পুজো করছিলেন কি করছ বলছি দেখছো না আমি পুজো করছি তুমি কাকে পুজো করছ গড তো দেখছে গড গড মানে ভগবান ঈশ্বর তো ভগবানকে দেখছে কালো ভাল লাগিছে কৃষ্ণ কালো তো বলে ঠিক আছে গড আমাদের মতো গায়ের রং কালো কিন্তু পাশে এটাকে হোয়াইট রাধা রানীর গায়ের রং ছিল হোয়াইট এখন ও বলছে আমি কি বলবো একে একে যদি বলি এখন রাধা রানী কি বুঝবে কিছুই বুঝবে না তো সোজা বলে দিয়েছে দিস গড গার্লফ্রেন্ড যখন বলছে গড গার্লফ্রেন্ড তখন ও মানে ডাকাত এবং হাততালি দিয়েছেন ভেরি নাইস মানে জুরি খুব সুন্দর ব্ল্যাক ভগবান আর হোয়াইট গার্লফ্রেন্ড মানে খুব সুন্দর জুরি এই আজকে আমরা কেউ ডাকাতি করবো না এখানে সবাই চলো আমরা ফেরত চলে যাই তো এরকম পরিস্থিতিতে ভগবান ভগবানকে ছিল প্রভুপাত প্রতিষ্ঠা করে দিয়েছেন আর তাদেরকে বলেছেন তোমরা ভালোবাসো ভগবানকে সেই জন্য যে কোনো ডিভোশনাল লাইফে আধ্যাত্মিক জগতে আমরা যারা নবীন আমরা যারা নতুন এখন ভক্ত তৈরি হয়েছি আমাদের এভরিথিং কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করতে হবে ভগবানকে কেন্দ্র করে কাজ করতে হবে যদি আপনি ভগবানকে কেন্দ্র করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন অল্প দিনের মধ্যে আপনি এক মহান ভক্ততে পরিণত হয়ে যাবেন কেন কৃষ্ণ পূর্ণ আপনার মধ্যে যা অপূর্ণতা রয়েছে কৃষ্ণ তা পূর্ণ করে দেবেন কেন ছিল প্রভুপাত আমাদেরকে ভগবানকে দিয়েছেন না ভগবানকে যদি আমরা ভালোবাসা করতে চাই ভগবানকে তো ভালোবাসতে হবে না কি করে ভালোবাসবেন ভগবানকে কলিযুগে তো ভগবান ডাইরেক্টলি কাউকে দর্শন দেবেন না আগেরকার দিনে যদি আপনি তপস্যা করতেন ভগবান এসে আবির্ভূত হতেন যেরকম আমরা দেখি প্রহ্লাদ মহারাজের সামনে আবির্ভূত হয়েছেন গজেন্দ্রের সামনে আবির্ভূত হয়েছেন নারদমণির সামনে ভগবান আবির্ভূত হয়েছেন তারপরে মুচুকুন্দ ইত্যাদি যত যত মহাত্মা তাদের সামনে আবির্ভূত হয়েছেন কিন্তু কলিযুগে ভগবান কোনোদিন আবির্ভূত হয়েছেন দেখেছেন কখনো দেখবেন না কচিত মহাপ্রভু পার্শ্বদের মধ্যে মহাপ্রভু কিছু কিছু দেখিয়েছেন যেমন সার্বভৌম ভট্টাচার্য আর নিত্য নিত্য যারা আছেন তাদেরকে দেখেছেন সাধারণত কলিযুগে ডাইরেক্টলি ভগবানকে আমরা কেউ দর্শন করার সামর্থ্য আমাদের নেই তাহলে ভগবানকে ভালোবাসবে কি করে সেই জন্য ছিল প্রভুপাদ আমাদেরকে বিগ্রহ দিয়েছেন কেন কলিযুগে বিগ্রহ নাম আর গ্রন্থ আর হচ্ছে তুলসী গঙ্গা এই বিভিন্ন রূপে কলিযুগে ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন তাই বিগ্রহ ভগবানের অভিন্ন রূপ যখন সে বিগ্রহ যখন কোনো মহাত্মা বা শুদ্ধ ভক্ত দ্বারা প্রতিষ্ঠিত হয় তখন তিনি হয়ে যান সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন তাই বিগ্রহের মাধ্যমে আমাদের যে ভালোবাসা আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন এই যে আমাদের এখানে রাধা মাধব রয়েছেন এই রাধা মাহেব কোনো সাধারণ কাঠপাথরের মূর্তি নাই একটা কবিতা আছে না কোনো কবি লিখেছে না তো মূর্তি পূজা করে না হিন্দু এরকম বলছে না মূর্তি আমরা পুজো করি না কখনো আমরা সাক্ষাৎ ভগবান যেরকম আমরা বলি রাধা মাধবকে দর্শন করে আসি বলি না আপনাদের মেদিনীপুরে টাউনে হবে আমাদের রাধা গোবিন্দ মেদিনীপুর মন্দিরে যে বিগ্রহ হবে ওর নাম হবে রাধা গোবিন্দজি ইস্কনে দেখবেন কেউ বলে না চলো ঠাকুরকে দেখে আসি ইস্কনে বলে চলো আমরা রাধা পার্থ দেখে আসি যেমন হলদিয়াতে যে রাধা পার্থ তো এখানে আমরা বলি রাধা মাধব চলো রাধা মাধবকে দর্শন হয়েছে আমরা এরকম বলি না যে মূর্তি কারণ বিগ্রহ সাক্ষাৎ আমাদের যে যে রাধা মাধব এই রাধা মাধব যখন প্রকটিত হন যখন মূর্তিকার যখন রূপ প্রদান করেন সাথে সাথে পৈতাও প্রকটিত হয়েছে পৈতা এখন আমি আমি এটা প্রথমে বিশ্বাস করিনি তা আমার ভাগ্য ছিল আমি ছমাস ভগবানের ওই ডাইরেক্টলি সেবা করার সুযোগ পেয়েছিলাম প্রথমে গিয়ে দেখলাম পৈতাটা কোথায় আছে অনেক শুনেছি তো পৈতাটা পুরো গায়ের মধ্যে পৈতা আছে একদম পুরো সাধারণ বিঘ্ন নয় রাধা অনেক লীলা রয়েছে অনেক কাহিনী রয়েছে তাহলে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ভজেন্দ্রনন্দন নন্দন আপনি সাক্ষী গোপাল নাম শুনেছেন সাক্ষী গোপাল কোথায় বৃন্দাবন কোথায় গোদাবরী সে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এসেছেন গোদাবরীতে সাক্ষী দেওয়ার জন্য বিয়ের সাক্ষী দেওয়ার জন্য বুঝে গেলেন তাই বিগ্রহের সঙ্গে যখন আমরা ভাবের আদান প্রদান করবো তখন ভগবানের সঙ্গে একটা ভালোবাসা আমার তৈরি হবে অনেকে দেখি আমরা ছোটো ছোটো গোপালকে তারা সন্তান রূপে আরাধনা করে কিন্তু এটা ভাবুকতা এটা ভক্তি না ভাবুকতা কেন বলছি কেননা নিজে খাবে ভারী ভোজ আর গোপালের জন্য একটু লাড্ডু দিবে। ম্যাক্সিমাম আর নিজের জন্য কত কিছু করে আমিষ খায় সবই খায় আবার গোপালকে নিজের সন্তান রূপে সেবা করে এগুলি ভাবুকতা এগুলি ভক্তি নয় কিন্তু ইস্কনে কিভাবে ভগবানকে সাজানো হয় দেখুন সেই জন্য প্রভুপাত তিনি ইস্কন প্রতিষ্ঠা করে কিছু নীতি সূত্র আমাদেরকে দিয়েছেন ভক্তি জীবনে যদি আমরা মজবুত হতে চাই জীবনে যদি আমরা শক্ত হতে চাই যে কোনো ঝড় আসুক আমরা ভেঙে পড়বো না যা করো গৌরাঙ্গ আমি তোমায় ছাড়ছি না এরকম মানসিকতা যদি আমাদের হৃদয় তৈরি করতে চাই তাহলে ভগবানকে কেন্দ্র করে সব করতে হবে বাজারে যখন যাব তখন আমরা সাধারণত কি করি আমি আমার মেয়েকে ভালোবাসি তখন ওই বস্তুরা দেখলে মেয়ের কথা চিন্তা হয় আর যদি আমার ছেলেকে ভালোবাসি ছেলের কথা হবে যদি স্ত্রীকে কে ভালোবাসি স্ত্রীর কথা হয় যদি স্বামীকে ভালোবাসি স্বামীর কথা মা বাবা বাবাকে ভালোবাসি মা বাবার কথা প্রথমে চিন্তা হয় ও এত ভালো জিনিসটা মা বাবার জন্য নিয়ে যাই এটা স্বাভাবিক না যখন আপনি ভগবানকে ভালোবাসতে শুরু করবেন তখন স্বাভাবিকভাবে যখন আপনি কোনো ভালোবাসতে দেবেন কার কথা চিন্তা হবে এটা হচ্ছে প্রেম আর এই পন্থা তৈরি করার জন্যই শিল্প প্রভুপাদ আমাদেরকে বিগ্রহ দিয়েছেন আর এই ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আপনি গোলকে যেতে পারবেন কেন ওখানে কিন্তু অন্য কাউকে ভালোবাসলে আর হবে না ওখানকে একজনকে ভালোবাসতে হয় কে শ্রীকৃষ্ণ যদি আপনি অন্য কাউকে ভালোবাসতে চান জর জগৎ গোলক বিন্দু চলবে না সেখানে সেখানকার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান আপনি ভাগবত পড়ুন সেম ভাগবত মহাপুরাণ পড়ুন সেখানে দেখুন সকলের মূল একটাই কাজ কৃষ্ণ কি করে সুখী হবে কৃষ্ণকে কি করে আনন্দ দেওয়া হয় তাই শিল্প প্রভুপাত আমাদেরকে এই ডেটি দিয়েছেন যার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের যে ভালোবাসা প্রকৃত ভালোবাসা ভগবানের মাধ্যমে প্রকাশ করতে পারি ভগবানকে খাওয়াবো ভগবানকে ড্রেস পরাবো ভগবানকে অর্নামেন্ট দিয়ে সাজাবো তাই না এরকম করতে করতে ভগবানের সঙ্গে একটা রিলেশন তৈরি হয়ে যাবে এই রিলেশান যখনই আমাদের তৈরি হবে তখনই আমরা বৈকুণ্ঠ ধাম বা গোলক বৃন্দাবনরা যেতে পারবো দুহাত তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন ভগবানকে আপনি ভালোবাসবেন আমরা তো নবীন একটু আগে শিখলাম কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিছুই বুঝতে পারি না সেই জন্য প্রভুপাত দ্বিতীয় পয়েন্ট বলে গিয়েছেন যদি ভগবানকে ভালোবাসতে হয় তাহলে কে জানে ভগবান কি চান কে জানেন ভগবানের প্রিয় ভক্ত ভগবানের যারা প্রিয় ভক্ত তারা জানেন ভগবান কীভাবে খুশি হন আদার আপনাকে শাস্ত্র পড়তে হবে কিন্তু শাস্ত্র পড়লে আমরা উদ্ধার করতে পারবো না হাজার হাজার শ্লোক লাখো লাখো শ্লোক কোথায় খুঁজে বেড়াবো ভগবান কি করে পাবেন পত্রং পুষ্পং ফলম তোম জমে ভক্তা প্রজস্যতি তদহং হং ভক্ত উপরীতম অস্নামী প্রজাদাত্মন ভগবান বলছেন আমাকে একটু পত্র পুষ্প ফল জল দিলে আমি খুশি তার মানে আমি ভগবান আমার কাছে তো অন্য কিছু জাননি পত্র প্রতিদিন ফল জল আর একটু ফুল তুলসী দিয়ে দেবো তাহলে কি ভগবান পছন্দ হবে না ভগবান কোন পরিপ্রেক্ষিতে এটা বলেছেন ভগবান এই পরিপ্রেক্ষিতে বলেছেন তোমার যদি কিছু না থাকে ধরো তুমি একদম গরিব তুমি রাজভোগ নিবেদন করতে পারবে না পুরী মন্দিরের মতো কিন্তু তুলসী পাতা কিনতে হয় না গঙ্গার জল অ্যাভেলেবেল আছে আর একটু ফল একটা শশা গাছ শশার কত টাকা কিছু নেই ওইটুকু দাও কিন্তু ওইটুকু কিন্তু তোমাকেও খেতে হবে তাইলে আমি খুশি তোমার যদি কিছু না থাকে তাহলে যদি তুমি ওইটুকু তাও আমি খুশি কেন ভগবানের কোনো কিছুর অভাব নেই ভগবানের কিছু অভাব আছে কি রাধা মন্দিরে যেভাবে ভগবানকে সেবা পূজা করা হয় আমাদের ইস্কন মন্দিরগুলিতে কল্পনাই করতে পারবেন আমরা আমরা হলদিয়াতে শুরু করেছি আমরা ছয় মাস হয়ে গেলো প্রায় ভগবানের রাজভোগ আপনি জনে শেষ করতে পারবেন না আপনারা এরকম রাজভোগ এত আইটেম করে করা হয় সকালবেলা একরকম আইটেম দুপুরবেলা মানে রাজ ঐশ্বর্য ভাবে কিন্তু যদি তোমার কিছু নেই তাহলে কি ভগবানকে সেবা করতে পারবে না সেই ক্ষেত্রে ভগবান বলেছেন পত্রাঙ্গ স্বাং ফলাম তো কিন্তু কি লাগবে প্রেম আর ভক্তি অর্থাৎ আমার যা আছে সর্বস্ব ভগবানকে অর্পণ করব তাইলে ভগবান খুশি হবেন দেখি আমরা মাতা সবরী মাতা সবরী বন থেকে ফলমূল নিয়ে এসে সেগুলিকে চেকে চেকে সব রেখেছেন আর সেগুলি ভগবান রামচন্দ্রকে খেতে দিয়েছেন আর ভগবান রামচন্দ্র সেগুলি কি করছেন আনন্দের সঙ্গে খাচ্ছে তাই না শুধু তো ফল ছিল বিদুরের ঘরে গিয়ে শাক পাতা খেলেন আর দুর্যোধনের রাজভোগ পুরো অবক্তের দ্রব্য ভগবান উল্টিয়ে না চায় ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খায় এটা কি করে বুঝবো আমি তার জন্য প্রয়োজন একজন ভক্তের আশ্রয় যেটা আমি আগে বললাম মেন্টর আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরিয় কারণে আপনি আপনার মতো করে ভগবানকে সেবা করতে পারবেন না কিন্তু আপনার মন যেরকম চাইলো সেরকম ভগবানকে সেরকম সকালবেলা একটু বিস্কুট আর মানে কি বলে আমি কথা কোথায় দেখি একটা বিস্কুট আর একটু মাখন আর একটু কি চিনির দানা ওইটা দিয়ে ভগবানকে ভোগ লাগাই কোথায় পেলে তুমি এসব কেন আমি খেতে ভালোবাসি তো সেই জন্য আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি বাস্তবে দেখুন আপনার যে ভগবানকে ভোগ লাগাই আমি যেটা ভালোবাসি সেটা লাগাচ্ছি কিন্তু হ্যাঁ কি নয় এটা হলো প্রাথমিক স্টেজ কিন্তু উন্নত স্টেজে কি ভগবান কি পছন্দ করেন সেটাই আমাকে ভোগ লাগাতে হবে এর দুটো পন্থা রয়েছে আবার যেরকম সনাতন গোস্বামী আপনার বৃন্দাবনে যারা গিয়ে থাকবেন সেখানে দেখবেন মদন মোহন বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহ এখন করলিতে আছে জয়পুরে ওই মদন মোহন বিগ্রহ সনাতন গোস্বামীর সঙ্গে কথা বলতেন চৌবের গৃহে মথুরাতে ছিলেন আর চৌবের পত্নী প্রতিদিন রাজভোগ লাগাতেন একদিন মদন গোপাল স্বপ্নের দর্শন দিয়ে সনাতন কালকে তুমি আমাকে নিয়ে আসো বৃন্দাবনে আমি বৃন্দাবনে থাকবো তোমার সাথে আর চৌবের পত্নীকে তিনি কথা মানে স্বপ্নের দর্শন দিয়ে বলছেন মা তুমি কালকে আমাকে বাবা আসবে সনাতন বাবা আসবে তাকে আমাকে তাকে অর্পণ করে দাও বলে কেন মদন গোপাল তোমাকে আমি তো সুন্দর সে বলছি না মা আমি অনেকদিন তোমার কাছে ছিলাম তো এখন আমি সনাতন বাবার সাথে থাকবো তুমি কিছু মনে করো এখন অনেক দুঃখ মনে কান্না সুনাতন করছি পরের দিন সকালবেলা হাজির সুদান গুরুম বলছেন হে প্রভু আপনি প্রতিদিন এখানে রাজভোগ খাচ্ছেন কিন্তু আমি তো আপনাকে রাজভোগ খাওয়াতে পারবো না বল তুমি যা খাবে তাই দিবে আমাকে বল দেখুন কিন্তু পরে আপনি দাবি করতে পারবেন না আমার কাছে কেন আমার সময় নেই আপনার জন্য রাজভোগ ভিক্ষা করে নিয়ে আসবো রাজভোগ রান্না করবো আমার সময় নেই কিন্তু আমি সারা দিন আপনার ভজনে ব্যস্ত থাকি আমি সারা দিন আপনার গ্রন্থগুলি লিখি আপনার জন্য আর আমি প্রতিদিন আমি পরিক্রমায় যাই গোবর্ধন পরিক্রমায় তাই আমার কিন্তু ওইসব রাজভোগ রান্না করার সময় যখন যা পাই তখন তাই দিয়ে আমি ভগবানকে ভোগ লাগাই যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন হ্যাঁ আমি রাজি আছি সোনা সময় নেই কি করবেন আটা ভিক্ষা করে পেতেন যা ও আটাকে জল দিয়ে যমুনার জল দিয়ে দলা করে একটু আগুন জ্বালিয়ে দিতেন আগুনের মধ্যে ফেলে দিতেন তবে আটার দল আগুনের মধ্যে ফেলে দিলে আস্তে আস্তে পুড়ে গিয়ে ওইটা সুন্দর খেয়েছেন কখনো খেয়েছেন আগুনের মধ্যে দিয়ে খেয়েছেন এরকম না শহরের লোকেরা কি পারে না খেয়েছে গ্রাম বাংলা এগুলো পাওয়া টেস্ট লাগে কিন্তু তো প্রতিদিন এরকম ভোগ লাগাচ্ছেন তো একদিন মদন মোহন বলছেন বাবা প্রতিদিন তুমি এরকম আটার দলা খাওয়াচ্ছে একটু লবণ কম্পকে দাও হা তোমার সঙ্গে কি শর্ত ছিল এই লবণটা মনে আমি খাই না তোমাকে যা খাওয়া আমি তাই খাচ্ছি তা তুমি কেন খাবে না একটু লবণ একটু কম করে দাও আমি পারবো না আমি পারবো না তুমি চৌবের গৃহে চলে যাও ভগবানকে সেবা করার জন্য আমরা কত প্রচেষ্টা করছি কিন্তু সনাতন গোস্বামী কি বলছেন তুমি চলে যাও তুমি ওখানে চৌবের গিয়ে চলে যাও রাজভোগ খাও আমি লবণ দিতে পারবো না না বাবা ঠিক আছে আমি যদি একটু অ্যারেঞ্জমেন্ট করে নিই তা করে নাও তুমি যদি করতে পারো করো আমি পারবো না করতে হ্যাঁ আর ঠিক ওই সময় একটা লবণের জাহাজ যাচ্ছিল মথুরাতে আটকে দিয়েছেন যমুনার মধ্যে চরের মধ্যে লেগে গিয়েছে মদন মোহন একটা বালক রূপে ওখানে খেলা করছেন নাবিকরা এসছেন এসে বালককে জিজ্ঞাসা করছেন কেউ আছে আমাদেরকে একটু হেল্প করতে পারবে আমাদের নৌকারা চরের মধ্যে আটকে গেছে একটু ঠেলে টেলে দিতে পারবে বলি এখানে একটা বাবা থাকি সনাতন বাবা ও বাঘ সিদ্ধি ও যা বলবে তাই হয়ে যায় আপনারা ওনার কাছে যান উনি সব করে দিবেন সবাই গিয়েছে সনাতন বাবার কাছে সনাতন বাবাকে বাবা আপনি সিদ্ধি আপনি যা বলেন তাই হয়ে যায় তা আমাদের নৌকাটা আটকে গেছে যদি আপনি একটু বলে দেন নৌকাটা সেরে দেখ তাহলে সেরে যাবে আপনি একটু বলে দেন বলে হ্যাঁ কিসের নৌকা বলে লবণের নৌকা আর যখন শুনেছেন লবণের নৌকা তখন বলছে আচ্ছা কে বলেছে তোমার আমার কাছে আসার জন্য তোমাদের কে বলেছে আমার কাছে আসার জন্য কে বলেছে তোমাদের না একটা ছোট্ট বালক ছিল সে বালক আমাদের বলো আর দেখো তো মন্দিরে যেটা দাঁড়িয়ে আছে ওই বালকটা কিনা হ্যাঁ এই অবিকল সেরকম দেখতে সেরকম বলে হ্যাঁ বলে হ্যাঁ আজকে আমাকে সে লবণ চেয়েছে আমি লবণ দেয়নি সে তোমার যে জাহাজ আটকে দিয়েছে যাও গিয়ে বলো লবণ দিবে তাহলে সব করে দিবে তো জমিদার ওখানে ছিলেন যে মালিক সে বলছে আচ্ছা এই ব্যাপার বলছে মদন মোহন তোমার সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এই লবণ যা বিক্রি হবে তার পুরো প্রফিট তোমার সেবায় লাগাবো তুমি শুধু বলো আমার জাহাজের দাও সঙ্গে সঙ্গে খবর জাহাজ উঠে গেছে তখন বুঝতে হ্যাঁ এই মদন মোহনের যখন নিয়ে গেলেন যা আশা করেছেন তার গুণ কয়েক গুণ বেশি মূল্য পেয়েছেন আর সব মূল্য দিয়ে পুরো মদন মোহন বিগ্রহ সব মন্দির তৈরি করেছিলেন যেই মন্দিরে দশ মুন ঘি দিয়ে নাকি সেখানে আলো জ্বালানো হতো উপরে অনেক সম্পত্তি অনেক কিছু করে দিয়েছেন তা আমার বলার তাৎপর্য এসে দেখুন যে প্রেম আর ভক্তি সবচেয়ে বড় জিনিস সেটা প্রভুপাত সেই জন্য আমাদেরকে এই যে বিঘ্ন দিয়েছেন প্রেম ভক্তি আমরা কি করে করব। এখন প্রেম ভক্তি ভগবানকে কি করে করব তার জন্য কে আমাদের শেখাবেন যে ভগবানকে প্রেম ভক্তি করছেন যে ভগবানকে ভালোবাসা দিচ্ছেন তো তার সান্নিধ্যে যদি আমি না আসি তাহলে কি করে আমি জানবো তাহলে আমি আমার নিজের মতো করে সেবা করি দিনে করছি বাড়িতে সকলের ঠাকুর আছে আমিও ঠাকুর জন্মাষ্টমী করি করি নিজের মতো করে সেবা কিন্তু বলছে আপনি যা করেন তাই করতে হবে ঠিক আছে কিন্তু আপনিও তা খাবেন ভগবানকে আপনি যদি নকুল দানা চিনি ভোগ লাগান তাহলে আপনাকে নকুল দানা খেতে হবে আপনি অন্য কিছু খেতে পারবেন না সেই জন্য আমাদের ইস্কনে ছিল প্রভুবাদ এটা দিয়ে যাননি সেজন্য প্রয়োজন হচ্ছে একজন ভক্তের গাইডলাইন আশ্রয় যদি আমরা সে আশ্রয় না করতে পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারব না ভগবান কৃষ্ণ অর্জুন ভগবান কৃষ্ণকে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন অর্জুনকে তিনি রক্ষা করেছেন তিনি সঠিক পদ দিয়ে গেছিলেন যদি আশ্রয়ে আমরা একজন ভক্তের না থাকি তাহলে কিন্তু আমরা এগোতে পারব না শিলপ্রভুপদ ইস্কনের সাতটি উদ্দেশ্য দিয়েছেন আপনি প্রভুপাতের লীলামিত গ্রন্থে পড়বেন সাতটা উদ্দেশ্য দিয়েছেন প্রভুপাত সেই জন্য আমাদের স্কুলে কিছু সিস্টেম দিয়ে গেছেন যেই সিস্টেমগুলি যদি আমরা প্রত্যেকে ফলো করি তাহলে আপনি একজন ভালো ভক্তরূপে পরিগণিত হবেন এবং আপনি সমাজে একজন আদর্শ স্থানী হয়ে যাবেন আপনাকে দেখে লোক শিখবে তো সেজন্যই বিগ্রহ প্রথম বিগ্রহকে কেন্দ্র করে আমাদের সব কাজ করতে হবে সেজন্য ছিল প্রবাদ বলেছিলেন যে প্রত্যেক এরিয়াতে আমাদের করে মন্দির থাকা উচিত প্রভুবাদ সেটা প্রতিষ্ঠা করে গিয়েছেন তো সেই বিগ্রহকে কেন্দ্র করে আমরা যেন সবাই কাজ করি যেরকম আমাদের মা রাধা মাধব আমার মনে হয় রাধা মাধব বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে রাধা মাদব বিগ্রহ কারণ যেহেতু আমরা মায়াপুরের হয়ে প্রচার করছি যেখানে যেখানে মায়াপুরের হয়ে প্রচার করছি সেখানে রাধামাদব থাকবে আচ্ছা কলকাতা মন্দিরের ভক্তরা যেখানে যেখানে প্রচার করছেন তাদের কাছে কি থাকবে রাধা গোবিন্দ আচ্ছা বম্বের ভক্তরা যখন প্রচার করবে রাধা রাজবিহারী আর যখন বৃন্দাবনের ভক্তরা লোকের কাছে গিয়ে প্রচার করবে রাধা শ্যামসুন্দর এটাই স্বাভাবিক যেহেতু আমরা রাধামাধবকে কেন্দ্র করেছি সব জায়গায় রাধামন্দকে দিয়েছে সবাই রাধামাদুকে ভালোবাসেন তাই যদি ভগবানকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে সেই জন্য আমরা খড়গপুরে মেদিনীপুরে আমরা শিশু রাধা গোবিন্দ বসাব সেখানে রাধা গোবিন্দকে কেন্দ্র করে আপনার সবাই কাজ করেন কারণ মন্দির হবে মূল মূল কেন্দ্রবিন্দু এনি ফেস্টিভাল এনি উৎসব সকে মন্দিরে আসবে যেরকম রাধাষ্টমীতে এখানে প্রচুর ভক্তের সমাগম দোল পূর্ণিমায় সারা বিশ্ব থেকে লোক আছেন জন্মাষ্টমীতে বাইরের লোক বেশি আছেন কিন্তু রাধাষ্টমী সারা দুনিয়ার ভক্তরা এখানে মায়াপুরে আসেন নরসিংহ চৌতুর্দীতে সব ভক্তরা কেন্দ্রবিন্দু করেন মায়াপুরকে এতে কি হয় একটা একটা সুন্দর পরিবেশ তৈরি হয় এখন আপনি যদি আলাদা আলাদা বিগ্রহ খড়গপুরে একটা বিগ্রহ মেদিনীপুরে একটা বিগ্রহ নানাজলে একটা বিগ্রহ আর একটা বিগ্রহ তাহলে কিরকম হবে সব ভাগে যাব আমরা না ছেলে সেটা চাননি সেই জন্য আমাদের স্কনের নীতি অনুসারে যেখানে মন্দির হবে তার পঞ্চাশ কিলোমিটার এরিয়ার মধ্যে রাউন্ড করে অন্য কোনো মন্দির হবে না রুলস অনুসারে সব আছে হলদিয়া যেখানে মন্দির হয়েছে ওখানে আশেপাশে আর কোনো মন্দির হবে না সে দা মন্দির অনেক দূরে গিয়ে মন্দির তা এটা হলো মূল বিষয় যে ভগবানকে কেন্দ্র করে আমার এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যদি ভগবানকে আমি ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে আমাকে সেকেন্ড পয়েন্ট কী ছিল একজন ভক্তের আনুগত্য থেকে আমাকে ভগবত সেবায় যুক্ত হতে হবে যদি আনুগত্য করে আমরা না সেবায় চলি তাহলে কিন্তু আমরা নিজের মতো করে সব চলতে থাকি খণ্ড খণ্ড আমরা হয়ে যাব যদি আনুগত্য না থাকে যদি আমরা আশ্রয় না থাকি আমরা আলাদা আলাদা সেপারেট হয়ে যাব সেটা প্রভুপাত চাননি সেই জন্য প্রভুপাত ইস্কন এখনো আমরা একত্রিত আছি ইস্কন মাত্র একমাত্র সংস্থা সারা বিশ্বে একটাই ইউনিট আমাদের অল ইন্ডিয়াতে একটাই অ্যাকাউন্ট একটাই প্যান কার্ড নাম বিভিন্ন এরিয়া আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে কিন্তু সেন্ট্রালি একটাই অ্যাকাউন্ট একটাই প্যান কার্ড প্রভুপাত মিশন দিয়ে গেছেন আমাদেরকে কেননা গোলক বৃন্দাবনে যদি আমাদেরকে যেতে হয় ওখানে কিন্তু আলাদা আলাদা পার্টি নেই ডেবরা পার্টি নারাজল পার্টি খড়গপুর পার্টি মেদিনীপুর পার্টি হা হাউর পাঠি এরকম কিছু নেই কিন্তু ওখানে একটাই ইউনিট কৃষ্ণা সেই জন্য কম্পকে মন্দিরকে কেন্দ্র করে যদি আমরা কাজ করতে পারি তাহলে কী হবে গোলগোবিন্দনাথ যেতে আমাদের শহরে আপনার ধরুন আপনার খড়গপুর এলাকাতে আমাদের মেদিনীপুর যে পশ্চিম মেদিনীপুর যে আমরা ভাগ করেছি জোন করেছি যদি রাধা গোবিন্দকে কেন্দ্র করে যদি আমরা চলতে পারি তাহলে রাধা পার্থ সাথীকে কেন্দ্র করে আপনি চলতে পারবেন ওইটা আমাদের রাধা মাধবকে কেন্দ্র করে আপনি চলতে পারবেন কেন ওইটা আমাদের হেডকোয়ার্টার বাকি সব আমাদের শাখা আমরা একটা শাখার মধ্যে রয়েছি তখন অটোমেটিক আপনি একত্রে কাজ করতে পারবেন কিন্তু যদি আপনি একটা সার্কেলে যদি আপনি সেখানে কাজ না করতে পারেন তাহলে আপনি বৃহৎ সোসাইটিতে কি করে কাজ করবেন আপনি কাজ করতে পারবেন না কিন্তু সেজন্য এই যে মোট প্রভুপাদের যে মিলেমিশে কৃষ্ণ সেবা কি করে করবে তার জন্য ছিল প্রভুপাত পান্তা দিয়েছেন মন্দির সবাই মন্দিরকে কেন্দ্র করে কাজ করবে আর করতে গেলে তার জন্য প্রয়োজন একজন গাইডার তিনি আছেন ভক্ত তিনি আছেন আমাদের একজন ভক্ত যিনি যোগ্য যাকে আমরা প্রতিনিধিত্ব রূপে নিযুক্ত করেছি যেরকম আমরা এখন উদার প্রভুকে দায়িত্ব দিয়েছি পশ্চিম মেদিনীপুরে তিনি সব ভক্তদেরকে টেক কেয়ার করবেন ওখানে রাধা গোবিন্দ স্থাপন করা হবে মন্দিরের কার্যক্রম চলছে তাকে কেন্দ্র করে উনি সকলের ঘরে ঘরে সবাইকে একজোট করবেন রাধা গোবিন্দের সৈনিক হিসাবে প্রত্যেকে আলাদা আলাদা প্রচারক থাকবে হাওর প্রচার টিম আলাদা দেবরা প্রচার টিম আলাদা কিন্তু সবাই আমরা রাধা গোবিন্দকে কেন্দ্র করে কাজ করছি তাহলে কি হবে আমাদের মানসিকতা একটা সুন্দর তৈরি হবে যদি ভক্তেরা ওনার আন্ডারে আবার যত লিডাররা আছেন লিডাররা থাকবেন হাওরে একজন লিডার আছে নারাজলের লিডার আছে দেবরাতে লিডার আছে খড়গপুরের লিডার আছে মেদিনীপুরের লিডার আছে ঝাড়গ্রামের লিডার আছে ঝাড়গ্রামে মাতাজি এসছেন আমাদের উনি ঝাড়গ্রাম দেখাশোনা করছেন এরকম এরকম আলাদা আলাদা টিম থাকবে যা চলছে তাই থাকবে কিন্তু মূল যে মিশন একটাই থাকবে কেন বলে এই দুটো জিনিসকে যদি আমি করতে চাই ভগবানকে ভালোবাসবো কেন্দ্র করে কাজ করবো একজন ভক্তকে আশ্রয় করে কাজ করবো যদি এটা করতে চায় তাহলে তিন নাম্বার পয়েন্ট আপনাকে ভালো করে ফলো করতে হবে তিন নাম্বার পয়েন্ট প্রভাবাদ বলছেন কোঅপারেশন কোঅপারেশন যদি একে অপরের সঙ্গে কোঅপারেশন না থাকে তাহলে কিন্তু এইসব কাজ করতে পারবো না আমরা ছোটবেলায় পড়েছি না স্কুল কলেজে আমরা পড়েছি প্রত্যেকে আমরা পরের তরে সকলে আমরা সকলের তরে ভাব সম্প্রসারণ এখন আর এগুলি হয় না মনে আছে প্রত্যেকে আমরা পরের তরে সকলে আমরা সকলের তরে এসব হয় আর সবাই বলুন ঝিমানো আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুপাত বলে গিয়েছেন ছিল ভক্তি সিদ্ধান্ত শহীদ ঠাকুর প্রভুপাদের যিনি গুরুদেব যারা মালা জপ করছেন না এই হরিকথার মালা জপ একে অপরের পরিপন্থী নয় এন হরিকতা কৃষ্ণ থেকে অভিন্ন আর হরির নামও কৃষ্ণ থেকে অভিন্ন দুটো একসঙ্গে হয় না যে কোনো একটা হবে যারা মালা জপ করছেন না মালাটা রেখে দেন আর আমরা বিশ মিনিট আলোচনা করব। তারপরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে ছিল প্রভুপাত তার গুরুদেব ছিলেন কে ভক্তি সিদ্ধান্ত শহীদ ঠাকুর তিনি যখন গরিব মিশন প্রতিষ্ঠা করেন তখন তার ইচ্ছে ছিল যে সবাই মিলেমিশে কি করে একসঙ্গে আমরা এই কৃষ্ণ বাণী প্রচার করব কিন্তু ভক্তি সিদ্ধান্ত শ্বর ঠাকুর থাকাকালীন সময়ে তিনি সেটা পূর্ণ করতে পারেননি থাকাকালীন সময়ে সব সেপারেট হয়ে গেছিল প্রভুপাতকে ডেকে রাধাকুণ্ডের তীরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন যে আমার এইটা ইচ্ছে যে মিলেমিশে কি করে আমরা গুরু গোরাঙ্গের প্রচার করব। সেই জন্য ছিল প্রভুপাত ইস্কন আলাদা করে প্রতিষ্ঠা করেছেন তার জিবিসি গঠন করেছেন গভর্নিং বডি কমিশন আর এই গভর্নিং বডি কমিশন সারা ইস্কনকে পরিচালনা করছে আমি অনুরোধ করবো আর বিশ মিনিট আমরা আছি সকালে বসুন একটু ধৈর্য ধরে তারপরে তো সারাদিন ঘুরবেন বিশ মিনিট বসুন ঠিক আছে নিয়ম হচ্ছে পাঠক যখন বসে থাকে উঠতে নেই এটা হলো শিষ্টাচার লঙ্ঘন হয় এটা অপরাধ হয়ে যায় যদি বাথরুমে যেতে চান ভিতরে বাথরুম আছে ডান দিকে পবজিদের বাথরুম এদিকে আছে কিন্তু উঠবেন না না উঠলে ভালো বেশ মিনিট আমরা থাকবো একটু তো আমি আগে বলেছি কলেজে মানুষের একদম নেই একদম ধৈর্যহীন তাহলে তপস্যা করবে কি করে তুমি তপস্যা করার তোমার ক্ষমতাই নেই ষাট হাজার বছর তপস্যা করতো আগেকার দিনে এক হাজার বছর তপস্যা করতো কিন্তু এখন সেই সুযোগ আমাদের নেই সেই জন্য মহাপ্রভু দিয়েছেন শ্রবণ আর কীর্তন প্রথমে শ্রবণ করে তারপরে কি করবে কীর্তন কর তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যেটা বলে গিয়েছেন ছিল ছিল প্রভুপাত ইস্কনে সেটা করে গিয়েছেন সেই জন্য সারা বিশ্ব আমরা এক একটা ইউনিট আমাদের ইস্কন আলাদা আলাদা গুরুর কোনো শিষ্য নেই একই মন্দিরে সব ধরনের গুরুর শিষ্য থাকেন সবাই মিলেমিশে ইস্কনকে পরিচালনা করেছে কেননা গোলক বৃন্দাবনে জেলে ওখানে কোনো সেপারেট কিছু নেই ওখানে একটাই প্রকোষ্ঠ শ্রীমতী রাধারানী হচ্ছেন আমাদের নেত্রী আর কৃষ্ণ হচ্ছেন আমাদের মূল নেতা আর রাধারানীর আনুগত থেকেই কৃষ্ণকে ভালোবাসতে হবে আর কোনো রাস্তা নেই কৃষ্ণকে আলাদা করে ভালোবাসবেন হবে না সেটা যদিও আছে সেখানে যেরকম চন্দ্রা বলে আলাদা টিম আছে কিন্তু সেটা আলাদা রসদত্ত ওই রসদত্ত আমরা যাচ্ছি না আমরা যেহেতু গৌরী বৈষ্ণব মহাপুর অনুগামী তাহলে আমাদের রাধারানী হচ্ছে আমাদের সবকিছু মূল তাহলে সেই গোলক বৃন্দাবনে যদি আমরা পৌঁছতে চাই তাহলে এখানে আমাদেরকে একত্রিত থাকতে হবে আর একত্রিত থাকার সূত্র হচ্ছে কোঅপারেশন একে অপরের প্রতি কোঅপারেশন আর কি প্রয়োজন সেক্রিফাইস সার্থত্যাগ কঅপারেশান স্বার্থত্যাগ উইদাউট সেক্রিফাইস নো ইউনিটি উইদাউট কোঅপারেশন নো ইউনিটি সেটা একে অপরের সঙ্গে আমাদের কোঅপারেশন করতে এমন কি প্রচার করতে গেলে আমাদেরকে একে অপরের সঙ্গে কোঅপারেশন করতে হয় ধরুন আপনার এলাকাতে আপনি একটা প্রচার শুরু করবেন অন্য এলাকার সার্কেলের লোকেরা কি করবেন সেখানে গিয়ে সকলকে উৎসাহ দিবেন অন্য গ্রুপ লিডার সেখানে যাবেন সেখানে গিয়ে তাকে উৎসাহ দিবেন এভাবে যখন আমরা দেখবে লোক যখন দেখবি এত ভক্ত তখন মনে উৎসাহ লাগবে তার এটা স্বাভাবিক সেই জন্য প্রভুপাত বলেছেন কোঅপারেশন প্লিজ প্রভুপাত বলে গিয়েছেন প্রভুপাতের লাইভ স্টোরি পড়বেন তোমরা আমাকে কতটুকু ভালোবাসো আমি যখন চলে যাব এই জগৎ থেকে তখন তোমরা মিলেমিশে আমার এই সোসাইটিকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তখন যা আমি দেখব তখনই বুঝতে পারবো তোমরা কতটুকু আমাকে ভালোবাসো সেই জন্য ইস্কন এগিয়ে যাচ্ছে যেহেতু আমরা একত্রিত আছি যদিও আমরা নাম অর্সে আছে কিন্তু আমরা সবাই এক আচ্ছা পিচিং স্টাইল আলাদা ইউথ ফোরাম আছে যুবকদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের সঙ্গে মিল খাবে না ওদের স্টাইল আলাদা আমাদের ছাত্র সমাজের ছোটো ছোটো বাচ্চাকে শেখানোর জন্য তাদের স্টাইল আবার আলাদা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য নেই প্রের মিশনে সবাইকে কী করে এগিয়ে নিয়ে আর এটা করতে গেলে এ কোঅপারেশন যদি আমি করতে চাই সেক্রিফাইস যদি আমি করতে চাই তাহলে আরেকটা নীতি না পালন করলে হবে না জানেন সেটা কি ক্রেডিট তোমার নয় অন্য কারো তাকে দিয়ে দাও ক্রেডিট ক্রেডিটটা নিজের কাছে রাখবে না যদি রাখো তাহলে প্রবলেম দাঁড়িয়ে ধরুন অঞ্জলি মাতাজি একশো সত্তর ভক্ত নিয়ে আসে একা প্রচার করছেন ওখানে আমরা তো মাঝে মাঝে কখন যাই বা ঠিক নেই মাতাজি সব পরিশ্রম করছে এখানে এখন মাতা যদি ভাবে যে এই সব ভক্তকে তৈরি করেছে এই যে আমার যোগ্যতা সুতরাং আমার ভক্তকে কেউ হাত দিতে পারবে না আমার ভক্তকে এই করতে পারবে না আমাকে না জেনে কেউ কিছু করবে না আমাকে সারা এটা হবে না আমাকে সারা এটা হবে না আমাকে সারাবে তাহলে কি হবে তাহলে কী হবে ভালো হবে না খারাপ হবে হ্যাঁ আস্তে আস্তে অহংকার জন্মাতে থাকবে কোনো ভক্ত যদি একটা ডাইরেক্টলি আমাদেরকে ফোন করে হা ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাচ্ছ আমি তোমাকে শিখিয়েছি চক্ষু দান দিল যেই তোমাকে আমি চক্ষু দান তুমি আমাকে জুতো মারছ এরকম আসবে অনেক কিছু আসবে ঠিক আছে ন যোগ্যতা বিচারে কিছু নাহি পাই গুরুদেব তোমারই করুণা সার তা আমার যোগ্যতা নেই সাধুগুরু বৈষ্ণব আমাকে পাওয়ার দিয়েছেন বলে আমি করতে পেরেছি সুতরাং এটা আমার পাওয়ার নেই আমাকে আজকে ক্ষমতা দিয়েছে বলে আমি করছি না যদি আমাকে ক্ষমতা না দিত তাহলে আমি কি করে করতাম আজকে যদি ওখানে বলা হয় অঞ্জলি মাতে যে ওখানে লিডার হবে না আমরা আরেকজনকে লিডার বানাবো ধরুন না কি হবে স্বাভাবিক না সেজন্য ক্রেডিট তুমি নিজে নিও না ক্রেডিট কাকে দেবে হতে পারে তুমি অনেক কিছু প্রচারক হতে পারে তুমি অনেক লোককে ভালো ম্যানেজমেন্ট করতে পারো হতে পারে তুমি লোককে গুছিয়ে নিয়ে আসতে পারো গুছিয়ে সুন্দর কথা বলতে পারো কিন্তু কোনো ক্রেডিট কিন্তু আমাদের যেই ক্রেডিট আমি নিতে যাব কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভিতরে অনেক কিছু বইতে শুরু করে একটুখানি যখন কেউ কিছু বলবে ধরুন আমাদের উদার প্রভু একটা কিছু ভুল কিছু কারণে একটা বকে দিল হ এত কিছু করছি আমি এত ভক্ত নিয়ে আসছি এত ভক্তকে গার্ড করছি আর আমাকে এরকম অপমান করলো ঠিক আছে দেখে নিব কি করে এখানে প্রচার হয় দেখে নেব সাবে বই আসবে না আর যদি ক্রেডিট আমি দেই আমার তো যোগ্যতা নেই গোপী ভর্ত বদলে কম দাস 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 অনু দাস আমার তো পরিচয় হচ্ছে দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত দাস তার দাসকে বকবে না কাকে বকবে মালিককে তো বকে না তখন কি আপনার মধ্যে বিনয় আসবে আপনার মধ্যে অনেক গুণ সঞ্চার হবে আর যখন এই সমস্ত গুণ আমাদের হৃদয়ে সঞ্চার হবে আর এই গুণেই আমাদেরকে আকৃষ্ট করে লোকদেরকে নিয়ে আসবে আমাদের কাছে কোনো পরিবেশ নষ্ট হবে না শুধু এই জগতে যত ঝগড়াও হয় আধ্যাত্মিক জগতে যত মনোমালিন্য হয় যত বিদ্বেষ ভাব তৈরি হয় একটাই পয়েন্ট অনুমান শুধু অনুমান আমরা ভাবি অনুমান করে নিই অনেক কিছু অনুমান করে অনেক বিদ্যুৎ ভিতরে উঠিনি আমরা কিন্তু বাস্তবে তা নয় আর এই অনুমানের জন্যই আজকে অনেক লোক ভক্তিপথ থেকে বিচ্ছিত হয়ে যায় সেই জন্য প্লিজ এই দেখুন ভগবানকে ভালো গেসতে লাগলে একজন ভক্ত একজন ভক্তের আশ্রয় যেতে হবে যদি একজন ভক্তের আশ্রয় যেতে হয় তাহলে কি করতে হবে আপনাকে কোঅপারেশন চাই ত্যাগ চাই জানা যেরকম এখন স্বার্থ ত্যাগ স্বীকার করছেন আপনারা সেই সকাল সাড়ে পাঁচটার থেকে বসে আছেন এখন পর্যন্ত বসে আছেন অনেক লোক তো পালিয়ে চলে গেল কিন্তু আপনারা বসে আছেন বলে একটা পরিবেশটা লাগছে করছেন তাই না যেতে হবে অনেকক্ষণ বসে আছি বাবার এই আর কতক্ষণ শেষ হবে তবুও বসে আছেন আপনি টেক স্বীকার তার জন্য একটা পরিবেশ সুন্দর লাগছে না এইটাই ইউনিটি যে আমার ভালো লাগবে না কিন্তু পরিবেশের সুখের জন্য আমাকে কি করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে হঠাৎ করে কোনো একটা মিটিং ডাকলো হয়তো আপনার অংশ একটা কাজ আছে ঠিক আছে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমি যাই তাহলে একটা ইউনিটি একটা সুন্দর লাগে হ্যাঁ কি নয় আমার অনেক সময় ভালো লাগবে না ভালো না লাগলেও বৃহৎ স্বার্থের জন্য আমি সেটাকে স্বীকার করব আমাদের যখন মিটিং হয় মিটিং এরকম থাপড়া থাপড়ে অনেক কিছু হয় আমার পছন্দ না হতে পারে কিন্তু দশজন যখন রাজি থাকবে আমাকেও মেনে নিতে হবে এটাই হচ্ছে ইউনিটি কিন্তু পরে আমি একটা কথা বলবো না এই বিষয়ে যেহেতু সবাই মেনে নিয়েছেন আমাকেই মেনে নেবে এটা সিম্পল জিনিস বুঝা গেল আর এই চারটে জিনিস যদি সাকসেসফুল করতে হয় এই চারটি বিষয় যদি সাকসেসফুল আপনি করতে চান ভগবানকে ভালোবাসবো ভক্তের অনেক থেকে ভক্তকে ওদিনে যদি থাকতে চাই তাহলে আমাকে কোঅপারেশন করতে হবে স্বার্থত্যাগ করতে হবে আর যদি স্বার্থত্যাগ করতে চাই তাহলে আমার যা যোগ্যতা আছে আমার যা ক্রেডিট আছে সেগুলিকে ট্রান্সফার করে দিতে হবে আমার নয় অন্য কারো এই চারটে জিনিস যদি আমি করতে চাই তার জন্য প্রয়োজন আছে চ্যান্টিং ভালো জব যদি আপনি ভালো জব না করেন তাহলে একটাও আপনি ফলো করতে পারবেন না যত বাহাদুর হন না কেন আপনি যদি আপনার গুড চ্যান্টিং না হয় ষোলোমালা ঠিক ঠিকভাবে আপনি জব না করছেন প্রপার ওয়েতে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ রাম রাম রে রে রাম কী যে জব করছে আমি জানি না কিচ্ছু লাভ হবে না এক ঘন্টার মধ্যে ষোলোমালা শেষ কখনো কখনো আধা ঘন্টায় হয়ে যায় ষোলোমালা কিচ্ছু লাভ হবে না গুড জব যদি আপনার হয় তাহলে বাকি চারটি জিনিস আপনি ফলো করতে পারবেন সেই জন্য প্রয়োজন পরবর্তী পয়েন্ট ছয় নম্বর কেয়ার প্রত্যেক ভক্তকে যত্ন নেওয়া কেয়ার যত্নশীলতা যে আমরা জপ ক্লাস করছি সকালবেলা প্রতিদিন জুমে আমরা জপ ক্লাস করি এই জপ ক্লাসে কেয়ার করা হয় কিভাবে জব করছে যদি ভুল জব করে তাকে ধরিয়ে দেওয়া হয় আপনি ভুল জব করছেন জব করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি যেরকম ঘুমাচ্ছেন এই যে দেখুন ধাক্কা মানে কেয়ার যত্ন নেওয়া এই ঘুমিয়ে যাচ্ছে যত্ন নেওয়া একসঙ্গে থাকলে যত্ন নেওয়া যাবে ঘরের মধ্যে ইউটিউবে শোনে ঘুমিয়ে নাক ডাকবে ও তো বুঝতেই পারবে না কখন ক্লাস এসেবে কিন্তু একসঙ্গে থাকলে ধাক্কা দেওয়া হলো ও ওঠো তো জব ক্লাসে যখন কেউ জব করে তখন আমরা তাকে হাইলাইট করে দিই মাতাজি জাগো জাগো ঘুমাচ্ছে সবাই আপনাকে দেখতে পাচ্ছি ও আর ভয়ে ভয়ে ঘুমায় না জবের সময় তাহলে কি হবে অটোমেটিক চেয়ে ভালো জব করবে আস্তে আস্তে জবের শুদ্ধতা কেউ হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরি হরি এরকম জব করে অনেক দেখবেন আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হাস্টের হরের একটা উচ্চারণ হয় না অনেক ভক্ত এরকম আছে তাহলে এটা কেয়ার প্রিচুয়াল কেয়ার তারপরে প্রতি বুধবারে ভাগবত ক্লাস আমরা জুমের মাধ্যমে নিচ্ছি গীতা পাঠচক্র ক্লাস হচ্ছে প্রতি সপ্তাহে এটা প্রিচুয়াল কেয়ার যত্ন নিতে হবে তাকে এটা প্রিরিচুয়াল কেয়ার তাহলে মেন্টাল কেয়ার মেন্টাল কেয়ারের জন্য তাকে পার্সোনাল কাউন্সেলিং করতে হবে তার সঙ্গে বসতে হবে তার মনের কথা শুনতে হবে তার দুঃখের কথা শুনতে হবে তার ভিতরে কি প্রবলেম সেগুলো সব শুনতে হবে এটা হচ্ছে মেন্টাল কেয়ার তারপরে যে শারীরিক কেয়ার কে হয়তো শরীর খারাপ হয়েছে তাকে কি দেখে যেয়ে আসতে হবে যারা লিডার তাদের কর্তব্য তার কাছে যাওয়া কি হয়েছে কিভাবে হেল্প করতে পারি কি সহায়তা করতে পারি পরামর্শ দেওয়া কিছু ঠিক আছে সোশিয়াল কেয়ার সামাজিক কেয়ার তার কাকা আছে যেটা আছে হয়তো ভক্ত নয় সে হচ্ছে ভক্ত তাকে কি করে যত্ন তাকে কী করে সম্মান করবে মা বাবা হয়তো ভক্ত নয় আমি হয়তো ভক্ত হয়েছি মা বাবাকে কী করে সম্মান করবো সামাজিক কেয়ার সোশ্যাল কেয়ার সব শেখাতে হবে কারণ কৃষ্ণ ভাবনাতে কোনো কিছু বাদ দেওয়া নেই বৈষ্ণব এগুলো সব শেখানো হয় আমাদেরকে নীতি নীতি যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লিকেশন করতে পারি প্রত্যেক ভক্ত এবং প্রত্যেক গ্রুপ লিডার তাহলে আপনি ছ মাসের মধ্যে আপনাদের কমিউনিকেশন বা আপনারা এক এক উন্নত একটা পর্যায়ে আপনারা পৌঁছে যাবেন গ্যারান্টি একদম আপনি একজন আদর্শ বৈষ্ণবে পরিণত হবেন আপনি একদম গ্যারান্টি আর আপনাদের যে টিম এক উজ্জ্বল দীপ্তি ধারণ করবে আর ভগবান আপনাদের প্রতি আকর্ষিত হবেন আপনাদের আকর্ষিত হয়ে আপনাদের কাছে লোক পাঠাবেন যাও এই টিমে যাও এই টিম খুব ভালো এরা ভালো জব করে এরা নিজেদের মধ্যে কোঅপারেশন রয়েছে কোনো ঝগড়া নেই মনোমালিন্য নেই একটুখানি মন প্রত্য থেকে সহ্য করছে কলেযুগে সহ্য ক্ষমতা নেই আর এই কলিযুগে শুকুনির সংখ্যার অভাব নেই আর মন্ত্রের সংখ্যারও অভাব নেই আপনি হয়তো কিছু একটা বলতে গিয়েছেন কোনো একটা কারণে সেটা প্রেজেন্টেশন করবে আলাদা আর সেই প্রেজেন্টেশন শুনে বিচার করবে না সেটা সত্যি না মিথ্যা না করে সেও তার পিছনে দৌড়াবে করতে করতে একটা পরিবেশ অন্যরকম হয়ে যায় এটাই কলিযুগ তাই কলিযুগের হাত থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই তাহলে একটাই পন্থা এই যে ছয়টা নীতি প্রত্যেক ভক্ত ফলো করে ভগবানকে কেন্দ্র করে কাজ করবো ভগবানকে ভালোবাসব ভগবানকে সব কিছু দেব আমি আর ভগবানকে ভালোবাসতে গেলে আমি যেহেতু জানি না ঠিকমতো একজন ভালো ভক্তের গাইডেন্সে আমি ভগবানকে ভালোবাসবো আর কারো আন্ডারে থাকতে গেলে আমাকে কোঅপারেশন চাই সে হয়তো ধরুন উদার প্রভু হয়তো কারো কাছে শুনে আপনার সঙ্গে সঙ্গে আপনাকে বকা লাগিয়ে দিল বিচার করলো না আমি এটা শুনলাম কি পেয়েছেন আপনি হ্যাঁ বেচারি তো থক হয়ে গেল আরে প্রভু আমাকে জিজ্ঞাসা করলো না কি হয়েছে ব্যাপারটা আমাকে তো জিজ্ঞাসা করবে কম্পাকে একজন বলে দিল আর তার পরিপ্রেক্ষিতে আমাকেই বলে দিল বাবা উনি খাই না পরি আমাকে একে বকে দিল ঠিক আছে কালকে থেকে যাবো না ওখানে কত আছে ইস্কন তাই না সেখানে তো এরকম প্রবলেম হতে পারে হ্যাঁ কি নাই সেখানে তো সেম প্রবলেম হতে পারে তাহলে কী করা উচিত তাৎক্ষণিক সময়ে মাথা নিচু করে রাখবো সব বকে টকে যখন রাগ ঝেড়ে দিবে তখন কি হবে ঠান্ডা হবে তারপরে বলবো আচ্ছা প্রভু আপনি যে আমাকে বকলেন আসলে কি ঘটনার আপনি জানেন ঘটনার সাক্ষী তো আমি আপনি তো আমাকে একটু জিজ্ঞাসা করলেন না ব্যাপারটা কি তখন ও বুঝতে পারবে বুদ্ধিমান ভক্ত সাময়িক পরিস্থিতি মোকাবেলা করে যেন চোখ ছিল সব সহ্য করেছে একটা আওয়াজ করেনি কিন্তু তাই এখন যখন জিজ্ঞাসা করছে পরে তার তারপর গুরুত্বপূর্ণ ব্যাপার ও যদি সঙ্গে সঙ্গে রেগে যায় তা কি হবে বোকা তাহলে এই যে আপনি সহ্য করলেন এটা হচ্ছে ইউনিটির একটা মাধ্যম বুঝে গেল অনেক সময় আমাদেরকে অনেক কিছু হজম করতে হয় চুপ থাকে আমরা কিছু বলি না কারণ যদি বলতে যাই এখানে একটা পরিবেশ আলাদা হয়ে যায় চুপ করি চুপ করে আস্তে আস্তে সুযোগের সন্ধান করা হয় কখন বলা যেতে পারে যে বল যেই সময় বললে পরিবেশ কখনো অসুবিধা হবে না তো অনেক সময় আমাদেরকে অনেক কিছু করতে হয় এরকম বিপরীত পার্টি বলছে আপনি কেন আলোচনা করছেন আলোচনার সুযোগ এখনো আসেনি পরিবেশ নাহলে খারাপ হয়ে যাবে না এরকম অনেক লোককে আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু আমাদের সহ্য করতে হয় কেন একসঙ্গে আমাদের চলতে হবে খারাপ লোক হলো তাকে নিয়ে আমাদেরকে চলতে হবে তাকে সংশোধন করতে হবে আমাদেরকে এইটাই হচ্ছে ফর্মুলা তাহলে আমাদের টিম আমরা শক্তিশালী হতে পারব তা না হলে কিন্তু কোন জায়গায় যে ভেঙে যাবো তার কোনো ঠিক নেই এটা আমাদের প্রগতির লক্ষণ হবে না সেই জন্য আপনারা এটাই আমার অনুরোধ যে ভগবত গীতা যদিও আমাদেরকে শরণাগতি শেখাচ্ছে কিন্তু শরণাগতি এত সহজ ব্যাপার নয় গীতা সরাসরি আমাদেরকে এটাই শিখাচ্ছে শরণাগতি হচ্ছে অপ্রগতির লক্ষণ শরণাগতি হচ্ছে সংশয় থেকে মুক্ত হওয়ার একমাত্র রাস্তা শরণাগতি হচ্ছে সফলতার সূত্র শরণাগতি ছাড়া আমরা কোনো কিছুতে এগুতে পারবো না এখন শরণাগতি হতে দেখলে কী লাগবে এই ছয়টা পয়েন্ট আপনাকে লাগবে এই ছয়টা পয়েন্ট আপনি ব্যবহার করবেন দেখবেন আপনি আপনার পরিবেশ এটা ঘরেও ব্যবহার করুন সংসারে ব্যবহার করুন আর সোসাইটিতে ব্যবহার করুন দেখবেন আপনি সফল হবেন কোনো রকম সমস্যা আপনার হবে সুতরাং ভগবানকে কেন্দ্র করে কাজ করুন ভগবানকে কেন্দ্র করে কাজ করতে একজন ভক্তের অধীনে থাকুন একজন ভক্তের অধীনে থাকতে গেলে তার সঙ্গে কোঅপারেশন করুন পুরো সমাজের সঙ্গে কোঅপারেশন করুন আর যদি আপনার জীবনে কোনো ক্রেডিট থাকে সে ক্রেডিট অন্যকে প্রদান করুন আপনার মধ্যে রাখবেন না রাখলেই বিল বিল করবে বুঝতে পেরেছেন আপনি এত কিছু করছেন যদি আপনার ভিতরে রাখেন না মাথা চুলকাতে শুরু হবে একটুখানি ফাঁক দেখলে আপনার ভোয় হাউট হয়তো বড় ধরুন রথযাত্রা একটা হচ্ছে ও ও একা সামলাবে আপনি হয়তো অনেক টাকা কালেকশন করে নিয়ে এসেছেন কিন্তু একটু নজর দিতে পারলে না ওদেরপরু আরে কাল কি এসে তাদেরকে নিয়ে এত কিছু করছে কিছুই করছে না আর আমি এত কিছু করছি পবু আমাকে পাত্তাই দিচ্ছে না আরে কীরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে না কিন্তু আপনি না না অ্যাকচুয়ালি ওই ভক্তটা নতু এসছে তো তাকে বেশি সময় দিতে হয় সেই আর আমি তো প্রভু নিজের লোক প্রভু প্রভুর সঙ্গে তো আমার উত্তপ্তভাবে যুক্ত আমাকে না দেখলে হবে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম মনকে এরকম বোঝাতে হয় মনকে এরকম বোঝাতে হয় আমি তো অলরেডি বাধা পরে গিয়েছি গলায় বেল পরে গিয়েছি আমার অলরেডি মনকে এরকম ভাবে কি করতে হয় সান্ত্বনা দিয়ে আমাদেরকে চলতে হয় পরিবেশ সুন্দর থাকবে কিন্তু কলেজ যুগে খুব কষ্ট খুব কঠিন কলেজ আর যদি ভালো জব না করি তাহলে এই চারটে জিনিস আমি একদম ফলো করতে পারবো না আপনি ভালো জব করুন আপনার মধ্যে সব কোয়ালিটি এসে সঞ্চার হবে কেননা আধ্যাত্মিক জগতে নিরানব্বই পার্সেন্ট এনার্জি এই ভালো জব থেকে আসবে আর ওয়ান পার্সেন্ট বাকি সব থেকে আসবে নিরানব্বই পার্সেন্ট শক্তি আপনি পাবেন এই হরিনাম জব থেকে কেন মহাপ্র নির্দেশ এটা ইহা জব গিয়া সবে হইয়া নিবদ্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে মা সর্বসিদ্ধি হ মহাপুর বলেছেন গুড জব ভালো চ্যান্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে কেয়ার আসবে যত্নশীলতা তখনই আমরা আমাদের এই সমাজকে এক সুন্দর রূপ দান আর এরকম যদি আমরা ছয়টা নীতি অনুসারে যদি আমাদের ভক্তদেরকে পরিচালনা করি হা করে ভক্তরা সবসময় চেষ্টা করবেন কি করে নেব আমরা তার মধ্যে সমস্ত গুণ সঞ্চার হবে হরে কৃষ্ণ ছিল প্রভুপা দেখে ছিল প্রভুপাত সেই আশা নিয়ে ইস্কনকে ঘরে তুলছেন আর আমাদেরকে সেই ভাবনা নিয়ে আমাদেরকে চলতে তাহলে দেখুন একদিন মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখন আমরা হয়তো ছশো বক্তা এসেছি কিন্তু নেক্সট ইয়ার আপনার বারোশো বক্তা হয়ে যান যদি আপনি এরকম টেক কেয়ার করেন পরে হয়তো চেঞ্জ করতে হবে মেদিনীপুর আলাদা মানে হাই রোডের এপার আর উপার হয়তো করতে হতে পারে দুটো টিম করতে হতে পারে নেক্সট ইয়ার যেরকম আমাদের হাওড়ার দুটো টিম করে দেওয়া হয়েছে উদয়নারায়ণপুর সেপারেট আর হাওড়া টু সেপারেট পরে বারে আমরা মেদিনীপুর যেরকম